হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। এবার আমরা চলে এসেছি 6 নম্বর পার্ট নিয়ে, তুমি আমার মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া, রাজীব। আর এই মুভিটা তোমরা অতটা ভালোবাসো নাকি? ভাল লাগছে না নাকি? মুভিটা কি বোরিং লাগছে? বহিন লাগছে, আমাদের একটুখানি লাগছে মাঝখানটা, কিন্তু কিছু করার নেই। একটা মুভি শুরু করে তো তার শেষ তো করতেই হবে না। লাস্টের দিকে হয়তো ভালো হতেও পারে, হতেও পারে। হ্যাঁ চলো, লাস্টের দিকে প্রায় চলেই এসেছি, তো বেশি দেরি না করে দেখে নিই এই পার্ট। চলো। আমি গেছিল করবো এখান থেকে যাও। যদি চিল্লায় ওই জন্য মুখ চিপে ধরলো না, আমার ডাক তো আমার কাছে ফিরে আসছে, আকাশের কাছে তো পৌঁছচ্ছে না। এদিক দিয়ে পা ফুলে কোলবালি ভালো হয়েছে তো, রাতে মাথায় দিয়ে ঘুমানো যাবে। দেখ সবসময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না। তুই থামবি কেন? আমরা সবাই খুঁজে খুঁজে মরছি আর ওদিক দিয়ে হিরো হিরোইনরা জানে কি ফুর্তিতে আছে। কাউকে বলে যায়নি কোথায় গেছে। আকাশ কোথায়? আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। আমাদের প্রশ্নের উত্তর আমরা পাইনি। তবে ভালো আইডিয়া হয়েছে একটা, কিন্তু যে খুঁজে পেলে দুজন দুজনকে এই বুদ্ধি রে খুব কি করে চালাকিটা না করলে এতক্ষণে ভো সবাইকে অ্যাম্বুলেন্স ডাকতে হতো। দোস্ত আকাশ, তুমি সবাই লুকিয়ে লুকিয়ে খাচ্ছ প্রেমের মালাই। আর আমাদের ভাগ্যে প্রায় জুটে গিয়েছিল রামধনাই। ঘরে তার ভালোই তো দেখলাম ঘরটা মোটামুটি। হ্যাঁ দাদারা ঘর পেয়েছে।
আসছি। জল আটকাচ্ছে, ওরকম করে কি আর জল আটকানো যায়? তাই তো, ভিজে তো যাবে, ও ভিজলে তো ওর গায়ে দিয়ে ছুঁয়ে ছুঁয়ে ওর গায়ে পড়বে। হ্যাঁ, কতক্ষণ আটকে রাখবে? তোমার শরীর এখন ঠান্ডা, কি করতে চাইছে? বলছে তোমার শরীর ঠান্ডা বলে আর মেয়েটা পিছিয়েই যাচ্ছে। জ্যাকেটটা খুলেছে, দেখি কি করে, দেখি কি করা যায়। তুমি আমার ভালোবাসা, অনেকে রিঅ্যাকশন দেওয়ার জন্য চেয়েছে, এই গানটা রিঅ্যাকশন দেবো। তুমি আমার ভালোবাসা, তুমি আমার পিকনিক করতেছে মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে। কি সব ধরে আবার পুরাচ্ছে মাংস, ওরা তো ওইখানে মশার কামড় খাচ্ছে, আর এরা তো সবাই মিলে পার্টি করছে আগুন বাগুন জ্বালিয়ে। বল তো সুজা, এটা কি কেন বস? আজ তো খাসি, তুই বল বস, খাসি তো? এই হচ্ছে আকাশ, যতক্ষণ না আকাশকে ধরে আমি এইভাবে কাবাব বানিয়ে খেতে না পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। বাহ, কি কথাবার্তা বলছে! এই হচ্ছে আকাশ, আর আকাশ কে কাবাব বানিয়ে খাবে? মানুষ না গরু ছাগল যে কাবাব বানিয়ে, গরু ছাগল খাই না। আমার গায়ে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। কে বলেছে আমি ভয় পাই? তুমি তুমি সাত সকালে কি চাও? তুমি জানো না আমি কি চাই? খবরদার, কতবার বলেছি দিনটিরত অবস্থায় পুলিশের পোশাকে প্রেম ভালোবাসা নিষিদ্ধ। তিন রাত চব্বিশ ঘন্টা তোর পোশাকে থাকো, তাহলে প্রেম করবে কখন? আজকে তোমাকে ছাড়বো না। এই চলো না একটু প্রেম প্রেম খেলি। মজা করছে কিন্তু, মাঝে মধ্যে একটু হাসি যাচ্ছে। কি দেখেছে বললো? কিছু একটা দেখেছে মনে হচ্ছে, উফ দেখেছে। এই এলাকাতে আকাশ ডানাকে কোথাও লুকিয়ে রেখেছে, মাসুমের চোখকে ফাঁকি দিয়ে আকাশ ডানাকে নিয়ে কখনো উড়ে যেতে পারবে না। কি করে বুঝলো?
কি করে বুঝতো সেটা হচ্ছে কথা। তোমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, পুড়ুক। আজকে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল স্যার, এদের তো বৃষ্টিতে ভিজে এভাবে থাকা অভ্যাসই নেই না, একটুখানি বৃষ্টির জল লেগেছে যাচ্ছিল। জ্বর না কমলে ক্ষতি হতে পারে। আমি মরে না গেলে তো তুমি আমাকে মুক্তি দেবে না? আমি মৃত্যুই চাই। দানা কখনো ওরকম কথা মুখে আনবে না, কোনদিন না। না না বুঝে যাচ্ছে না, মানে ঠিক আছে ও দোষ করেছে কিন্তু একটু আকাশেও তো, হ্যাঁ আকাশের কথাটাও তো বুঝতে হবে না, ও একটু বেশি ভুল। আমি ধরে তওবা করছি, জীবনে প্রেম করলো আকাশের মতো মেয়ে নিয়ে পালাবো না। জল কোথায়? জল তো আছে তো, মনে খাওয়ার জল তো নিশ্চয়ই আছে, এতদিন ধরে রয়েছে জল টল। হ্যাঁ তারপরে এখানে তো নদী ফদীও রয়েছে, জল তো নিয়ে এসেছো। পানি পানি একটু পানি, আমি তো বললাম তো আস্তে আস্তে ওর সঙ্গে দেখা হবে না, কারণ ও সবাই তখন জল আনতে গেছে, জল নিচ্ছে। শুনে নেবে ওর আওয়াজ, অত জোরে চিল্লালে তো এখানে তো গুঞ্জে। হ্যাঁ
এদিক থেকে ওদিকে শোনাও যায় আওয়াজ, পাহাড় পাহাড় এলাকায়। তার মধ্যে সাপে কাটেছে কোথায় যাচ্ছিলে তুমি? পালাচ্ছিলে? কথা বলো, উত্তর দাও, পালাচ্ছিলে? আমার যদি তোমার বাবার সম্পত্তির উপর লোভ থাকতো তো তোমাকে আমি জিম্মি করে তা আদায় করতে পারতাম। তোমার শরীরের উপর যদি আমার লোভ থাকতো তো তোমাকে এতদিন আমি নষ্ট করতে পারতাম। আমার লোভ ছিল, লোভ ছিল আমার প্রেমে, লোভ ছিল আমার ভালোবাসার, তোমার মন পাওয়ার। তোমাকে জোর করে এনেছিলাম তোমাকে অপমান করার জন্য নয়। ঠিক বলেছো, এবারও যদি না বুঝতে পারে আর কিছু করার নেই। আর ও সত্যি তো ওর বাবা সম্পত্তি দেখে ওকে ভালোবাসেনি একদম। ও মিথ্যা কথা বলেছিল ওকে ভালোবাসার জন্য, তোমার বিবেককে জাগিয়ে তোলার জন্য, তোমার বড় লোক বাবার অহংকার ভেঙে দেওয়ার জন্য। কত কিছুর পরে তুমি যখন তা বুঝলে না, আমাকে বিশ্বাস করতে পারলে না, তখন তোমাকে আর পালাতে হবে না। তুমি যেখানে ইচ্ছে চলে যেতে পারো, তুমি মুক্ত, চিরজীবনের জন্য মুক্ত। আমি ধরে নেব তানা নামের কোনো মেয়ের সাথে কোনোদিন আমার পরিচয় হয়নি। তানা নামের কাউকে আমি ভালোবাসিনি, তানা নামের কাউকে আমি চিনি না। মাথা খারাপ হয়ে গেছে, একদম মাথা খারাপ হয়ে গেছে। এবার মনে হচ্ছে একটু বুঝতে পারবে নাকি, মুখটা দেখে যা মনে হচ্ছে, মুখটা দেখে মনে হলো এবার মানে ওই ধোক দেওয়ার পরে বোঝানোর পরে হয়তো বুঝতে পারবে, একটুখানি বিবেক জেগেছে আর কি।
বিবেক জেগেছে মনে হচ্ছে, কিন্তু ও তো চলে গেল, ওকে একা রেখে দিয়ে গেল। ওটাই তো হচ্ছে কথা, এই জঙ্গলের মধ্যে একা রেখে দিয়ে চলে গেল। আচ্ছা, এমনি জঙ্গলটা বহুত বড়, যা দেখলাম। এবার কি করে খুঁজে পাবে আর মিল হবে কি না সেটা তো পরে দেখব। পরের পার্ট এন্ড লাস্ট পার্ট, এবং লাস্ট কারণ এই মুভিটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তো সেই কারণে। তো যাই হোক, ওর সঙ্গে সঙ্গে ওই মুভিটাও আমরা দেখছি, দেখতেই পাবে। তোমরা কি মুভি দেখছি আমরা নাম বললাম না, তো চলো দেখা হচ্ছে পরের মুভির সঙ্গে, আর এই মুভির পার্টটা আবার পেয়ে যাবে। তো টাটা।